আমরা আজকে এই সমাবেশে হাজির হয়েছি। আজকে এত উন্নয়ন দেখে, আজকে মেট্রো রেলের উন্নয়ন দেখে, তার কারণে টানেল কর্ণফুলি টানেলের উন্নয়ন দেখে, পদ্মসেতুর উন্নয়ন দেখে বিন্দু জামায়াত সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তাই তারা পাগল হয়ে দেশে দেশে ঘুরছে আর ভিক্ষা চাইছে, বিদেশিদের সাহায্য চাচ্ছে। তাই তাদের মাথা নষ্ট হয়ে গেছে, আমরা বলবো পাগল হয়ে গেছে বিএনপি জামায়াত জোট সরকার এত উন্নয়ন দেখে। দুইয়ের পক্ষ থেকে শাহীন ভাইয়ের মনোনয়ন চাই, এই আমাদের সাতটা ইউনিয়ন মডেল থানা আওয়ামী লীগের প্রাণের দাবি। আজ ঐতিহাসিক আমাদের মেট্রো রেলের উদ্বোধনের দিন, যেটা আপনার নতুন করে আজকে উদ্বোধন করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আমার তৃণমূলের পর্যায়ে আমার নেতা জনাব সালাউদ্দিন লিটনের নেতৃত্বে আমরা বিশাল এক বিশ্ব নিয়ে শাহীন ভাইয়ের নেতৃত্ব দেওয়ার জন্য ঢাকা আসছি। এবং আমার ঢাকা দুই থেকে এমপি হিসাবে শাহীন ভাইকে দেখতে চাই, বহিরাগত কোনো লোক আর আমরা দেখতে চাই না। আমাদের প্রাণের দাবি, আমরা ঢাকা দুই থেকে শাহীন ভাইকে নমস্কার যদি প্রধানমন্ত্রী দেয়, আমরা অবশ্যই বিপুল ভোটে বিজয় করে দেব ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আপনারা সকলে জানেন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল উদ্বোধন করবেন। সারা বাংলাদেশে যিনি একের পর এক উন্নয়ন করে যাচ্ছেন, আমরা সেই উন্নয়নের সরকার, নৌকামার্কা সরকার বারবার দরকার। আগামী সংসদ নির্বাচনে অবশ্যই আমরা আবার নৌকার বিজয়ে চাই। আমাদের আজকে আমরা কেরানীগঞ্জ ঢাকা দুই আসন থেকে 20-30 হাজার নেতাকর্মী নিয়ে আজকে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তান জননেতা জনাব শাহীন ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা এই মাঠে উপস্থিত হয়েছি। প্রিয় নেত্রী, আপনার কাছে একটাই আবদার, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব শাহীন ভাইকে নমিনেশন দিয়ে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন ইনশাআল্লাহ।